हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम, वेलकम टू आवर यूट्यूब चैनल बेसिक ट्यूटोरियल। तो देखो हमारे स्क्रीन में दुटा छवि देखा जा एक हे पाजाबी पड़ा और एक हे कोट टाई पड़ा। तो देखो ये छविटा आज क्योंकि अपना फोटोशॉप दे एडिट करा हो। तो देखो मूल जो छविटा देखो ये हे मूल छवि। तो छविटा के एडिट कर देखो एक हे नील बैकग्राउंडे पाजाबी पड़ाना हो और एक हे व्हाइट बैकग्राउंडे कोट टाई पड़ाना हो। तो आपनी जी चान आपनर छवि एरकम कर एडिट करते तो सम्पूर्ण भिडियोटी हमारे देखते हैं। जो हमारे सम्पूर्ण भिडियोटी देखें तेल आपनी आपनर निजे छवि खूब ही सुंदर भावे फोटोशपर माध्यम इडिट करते आपनी चले जेको ड्रेस आपनी छवि पढ़ाते पर। ओके, तो चलो कथा ना बाड़ी शुरू करा जा। अच्छा, एर आगे हमें आपके एक जिन देखा इमेजटा के एकटू भलोक ख्याल देखु और इमेजटा के एक भलोक ख्याल देखु। देखो इमेजे क्योंकि स्क्रिने अनेक दाग आज एखे एक दाग आखने किस सदा सदा दाड़ी आ কিন্তু এই ইমেজটাতে কোনো কিছু নাই, কিন্তু টোটালি ক্লিন। পরে দেখুন ইমেজে একটু চুল আছে সাইড দিয়ে, এটা কিন্তু সেটাও নাই, ঠিক আছে। তো দেখুন পারফেক্টলি আপনার যে কটা আপনার দাগ আছে, ঠিক আছে, সবগুলো দাগ রিমুভ হয়ে যাবে। কীভাবে রিমুভ করবেন শুনুন দেখি। তো আমরা ফার্স্টে এই দুটো ইমেজ কেটে দিই। ওকে, এখন মূল ইমেজে চলে আসে। তো দেখুন ফার্স্টে আমরা যে আমাদের ফেসে দাগগুলো আছে সেগুলোই আমরা রিমুভ করবো আর কালার কারেকশন করবো। তো দেখুন এই যে এই সাদা সাদা যে দাড়িগুলো আছে এগুলো আপনি যে রিটাচ করতে পারেন অথবা প্যাচ টুলের মাধ্যমে বা হিডিন টুলের মাধ্যমে করতে পারেন। তো যেমন দেখেন আপনার কাছে যেটা সহজ মনে হয়, তো আমি যেটা দেখাবো আশা করি এটা অনেক সহজ হবে। তো এটা আমি প্যাচ টুল দিয়ে করবো। প্যাচ টুলটা কোথায় পাবো দেখুন, এই যে এই অপশানে চলে যাবেন, এই এখানে দেখেন তিন নম্বরটা প্যাচ টুল, ঠিক আছে, ক্লিক করবেন। আপনারা যে অংশটা কাটতে চান, যেমন দেখেন আমি এই অংশটা কাটবো, এই অংশটাকে সিলেকশন করবেন। সিলেকশন করে ঠিক তার আশেপাশে মাউসটাকে নিয়ে মুভ করবেন, দেখুন এই অংশটা কেটে যাবে, ঠিক আছে। এভাবে আস্তে আস্তে আপনারা পুরোটা রিমুভ করতে হবে আপনাদের যে কোনো জায়গায় আপনাদের দাগ আছে, যেমন এখানে দাগ আছে। ওকে, তারপর দেখুন যেখানে কপালে একটা স্ক্র্যাচ আছে তো এগুলো আমরা রিমুভ করে দেবো। ওকে, রিমুভ করে দিয়ে যদি জিনিসটা একটু নষ্ট হয় তো অবশ্যই আশেপাশ থেকেই নেওয়ার চেষ্টা করবেন, আশেপাশ থেকে নেওয়ার তাহলে জিনিসটা নষ্ট হবে না। আর যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কী করবেন, এখান থেকে আপনার ক্লোন টুলে যাবেন, ক্লোন টুলে গিয়ে আস্তে করে এটাকে ঘষে দেবেন, ঠিক আছে, এটাকে আমরা রিটাচ বলি। তাহলে কিন্তু জিনিসটা পুরো প্রফেশনালি হয়ে যাবে। চুলের ক্ষেত্রেও সেইমভাবে প্যাচ টুলে যাবেন, প্যাচ টুলে গিয়ে আস্তে আস্তে করে এখান থেকে কালার নিয়ে জিনিসটাকে মুছে দেবেন, ক্লিয়ার। এভাবে আপনারা পুরো ফেসটাকে ক্লিন করতে পারবেন। দেন ফেসটা ক্লিন করার পর আপনাদের কালার কারেকশন করতে হবে। তো দেখুন কালার কারেকশনের জন্য আপনারা ইমেজে যাবেন, দেন অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে যদি ব্রাইটনেস বাড়াতে চান ব্রাইটনেস অ্যান্ড কন্টেস্ট ক্লিক করবেন। আমি সামান্য একটা ব্রাইটনেস বাড়াই, ওকে, কন্টেস্টটা সামান্য বেড়ে ফেলি। তারপর দেখুন আমরা আবার অ্যাডজাস্টমেন্টে যাব, এখান থেকে কালার ব্যালেন্সে ক্লিক করব। ওকে, এখান থেকে আপনারা চাইলে কালার কারেকশন করতে পারেন, ঠিক আছে। যেমন আপনার যতগুলো কালার কারেকশন অপশান আছে প্রত্যেকটা কিন্তু আপনার যেখানেই আছে, ঠিক আছে, এখানে আপনারা আপনাদের মন মতন যেভাবে খুশি আপনারা হোয়াইট তারপরে যে গ্রিন স্কিন যেটা আপনাদের লাগে সব কিছু করে নিতে পারবেন, ঠিক আছে। তো সব অপশানগুলো আপনার এই যে কালার কারেকশনের প্রত্যেকটা অপশান আপনারা এখানে পেয়ে যাবেন। ওকে, তো আমি আর কালার কারেকশনটা বেশি করে দেখাচ্ছি না। তো দেখুন আমি কিন্তু ভিডিওটা খুবই শর্ট করব, বেশি লং করব না। তো এই জন্য আমি যে আপনার যে ডার্ক যে কিছু আপনার ইয়া ছিল এগুলো কিন্তু আমি ফুলি ক্লিন করলাম না, ঠিক আছে, জাস্ট আপনাদের স্টেপটা দেখিয়ে দিলাম কীভাবে আপনারা এই দাগগুলো মুছতে পারেন, ঠিক আছে। ফুলি আমি ক্লিন করব না, জাস্ট এটা সিস্টেমটা আপনাকে দেখিয়ে দিলাম। ওকে, তো চলুন আপনাদের যখন ফেসটা পুরো ক্লিন করা হয়ে যাবে দেন আপনাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো আসুন ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবো আগে এটা দিই। তো ইমেজটাকে আমরা ফার্স্টটা কেটে দিই, কেটে দেওয়ার পরে এখান থেকে একটা ক্লিন ইমেজ আমরা নিই যেটা অলরেডি এডিট করা হয়েছে, ঠিক আছে, এই ইমেজটা আমরা নিলাম। তো দেখুন এখান থেকে ফার্স্ট আমরা কী করবো, যেহেতু বললাম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, তো ব্যাকগ্রাউন্ড আপনি অনেকভাবে চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে ম্যাজিক টুল দিয়ে সিলেকশন করে চেঞ্জ করতে পারেন, তো বা ল্যাসো টুল দিয়ে সিলেকশন করে চেঞ্জ করতে পারেন, বা আপনার পেইন্ট টুল দিয়ে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। তো আমি একটু অন্য টুলস ইউজ করবো, কেননা এখানে দাড়ি আছে, তো আমার এখানে তার দাড়ির শেপটা কিছুটা রাখতে হবে,
ঠিক আছে। যদি আমি এখান থেকে আমি যে টুলসগুলো বললাম এগুলো কিন্তু আমরা সব প্লেন করে কেটে কেটে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তাই দাঁড়িয়ে কিন্তু সেই অরিজিনাল শেপটা থাকে না। ওকে, তো দেখুন আমরা কী করবো, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কিবোর্ডের কন্ট্রোল আর ওয়াল্টার, কন্ট্রোল ওয়াল্টার আর জেড একসাথে প্রেস করবো। কন্ট্রোল ওয়াল্টার দেন জেড, না সরি এক্স, কন্ট্রোল ওয়াল্টার এক্স, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে এক্সট্রাক্ট নামে একটা অপশন আসবে, যেটাকে আর কি আমরা ইমেজ যখন মাস্কিং করে, ঠিক আছে, এখানে মাস্কিংয়ের কিন্তু এটা একটা পার্ট, আপনি চাইলে এইভাবেও মাস্কিং করতে পারেন। আর যদি হেয়ার মাস্কিং করতে চান প্রফেশনালি গ্রাফিক্সে, সেটা আলাদা আবার অপশন আছে, তো এটাকে আপনি চাইলে মাস্কিংও বলতে পারেন, ঠিক আছে। তো এখানে আপনারা কী করবেন, যে কালার বক্স এখানে অলরেডি সিলেকশন করা আছে, আপনারা শুধু সাইডের যে ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে সিলেকশন করে নেবেন, ঠিক আছে। ওকেভাবে সুন্দরভাবে দাঁড়িয়ে বা চুল যে আছে সুন্দরভাবে ধীরে সুস্থে আস্তে ধীরে সিলেকশন করবেন। ওকে, তো আমরা পুরোটা সিলেকশন করে ফেলি। ওকে, মোটামুটি আমাদের সিলেকশনটা হয়ে গেছে। ওকে, সিলেকশনের উপর কী করবেন, এই যে ঠিক এখানে আপনার ফিল টুলস নামে একটা অপশন পাবেন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে ইমেজটা আছে ইমেজের উপরে জাস্ট ক্লিক, ওকে, পুরোটা এখানে ব্লার হয়ে যাবে, মানে একটা কালার ফিল কালার পড়বে। তো এখান থেকে কী করবেন, এই যে ওকেতে প্রেস করবেন, কিন্তু ওকেতে প্রেস করার আগে এখান থেকে স্মুথ নামে একটা অপশন পাবে, এটাকে একটু কাজ করতে হবে। এটা আপনারা জিরো পাবেন, জিরোকে আপনাদের 90 বা 70 করে নেবেন, তো আমি এখানে 90 করে নিলাম। 90 করার পর এখানে ওকে, একটু অনেক সময় নেবে স্ট্রাক হতে। ওকে, স্ট্রাক হয়ে গেছে, এখন আমাদের ইমেজটা পিএনজি আকারে চলে আসছে। আর দেখুন এখানে যে তার হালকা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা ম্যাজিক টুল দিয়ে বা ল্যাসো অথবা পেন টুল দিয়ে রিমুভ করতে পারেন, তো আমি এটা পেন টুল দিয়ে রিমুভ করবো। তো পেন টুল দিয়ে আমি এটাকে সিলেকশন করে রিমুভ করে দেবো। তো আমি এটা সুন্দর করে ফার্স্টে সিলেকশন করে নিই, আপনারা চাইলে এইভাবে সিলেকশন করতে পারেন, ঠিক আছে। এখন কী করবেন, যখন আপনারা এই আউটসাইডটাকে সিলেকশন করবেন, দেন ফেদার নেবেন, কন্ট্রোল ওয়াল্টার ডি প্রেস করে ফেদার নেবেন, ঠিক আছে। এখানে 2 করে নেবেন, আউটসাইডে 2 নেবেন, 2 বা 1, তারপরে ইন্টার দেন ব্যাক স্পেস। ওকে, আপনার যে সাইডের যে ময়লাগুলো ছিল ব্যাকগ্রাউন্ডের সেগুলো চলে গেছে। ওকে, এখন কী করবেন, দেখুন এটা আমার যে পিছনের ব্যাকগ্রাউন্ড, এটা আমি ব্লু দেবো বা আমি হোয়াইট করব, ঠিক আছে। তো এখন আমাদের এই যে এই লেয়ারটাকে আমার কপি করতে হবে, তো সেটা আমি কী করবো, কন্ট্রোল জে প্রেস করে একটা লেয়ার কপি নেব। ওকে, দেখুন এটা আলাদা একটা লেয়ার চলে আসছে, ঠিক আছে। এখন যে নিচের লেয়ারটা, মেন লেয়ার আমার, এই মেন লেয়ারে ক্লিক করে এখান থেকে আমরা কালার বক্সে গিয়ে যে কালারটা আমরা দিতে চাই আমরা ব্লু দিব। ব্লু কালারটাকে সিলেকশন করে কিবোর্ডের কন্ট্রোল ব্যাক স্পেস। ওকে, দেখুন এটা চলে গেছে। যদি হোয়াইট কালার করতে চান, ওকে, নো প্রবলেম, এখানে গিয়ে আপনারা হোয়াইট কালার সিলেকশন করে মেন লেয়ারে আসে ব্যাক স্পেস, ঠিক আছে। খুব সুন্দরভাবে কালারটা আপনার চেঞ্জ হয়ে যাবে। ওকে, এখন দেখুন আপনার যখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, এখন আমরা এখান থেকে ড্রেস চেঞ্জ করব। তো দেখুন ড্রেস চেঞ্জ করার জন্য কী করবেন, তো ফার্স্টে আমি একটা পিএনজি ড্রেস নিয়ে আসি, তো আমাকে ফার্স্টে পাঞ্জাবি পরাবো। তো দেখুন পাঞ্জাবির একটা পিএনজি অলরেডি আমার কাছে আছে, যদি আপনাদের কাছে না থাকে বা পিএনজি ফাইল কোথায় পাবেন আমি দেখিয়ে দেবো ভিডিও শেষে। ওকে, তো এই পাঞ্জাবিটা আমি এখানে বসাবো, তো আমাদের ইমেজটা একটুখানি বড় করে নিই। এখন আমি পাঞ্জাবি লেয়ারটাকে ধরে এই লেয়ারে নিয়ে আসবো, কী ব্যাপার। ওকে, সে অতিরিক্ত আমার লেয়ার চলে আসছিল। ওকে, দেখুন চলে আসছে এটা। এখন দেখুন যখন আমি এটা সেট করতে যাব, যদি আমার এই দাড়িটা না থাকতো, সেক্ষেত্রে আমার লেফট শোল্ডার অ্যান্ড রাইট শোল্ডার এই দুইটা শোল্ডার জাস্ট এক করে কন্ট্রোল টি প্রেস করে কিবোর্ডের এটাকে আপনারা হালকা মুভ করে সেট করে নিতে পারতেন। যেহেতু আমার দাড়ি আছে, তো এটাকে একটু আমার অন্যরকমভাবে সেট করতে হবে। তো দেখুন ফার্স্টে আমরা কী করব, দাড়িটাকে একটা আলাদা লেয়ারে নিয়ে যাব। তো দাড়িতে নেওয়ার আগে এখানে কিছু আপনার ময়লা আছে, এগুলো আমি একটু ক্লিন করে ফেলি।
ডাবলু ইডিসার টুল নিয়ে এবার এখান থেকে আর যেখানে আছে আপনারা ঠিক এইভাবে যেভাবে দেখাইলাম রিমুভ করে নেবেন। ঠিক আছে, এখন আসে আমি দাড়ির লেয়ারে আবার চলে আসি। আসার পর দাড়িটাকে সুন্দর করে আমার এখান থেকে কাটতে হবে। এখান থেকে পেন টুল নিয়ে দাড়িটা সুন্দর করে কেটে নেবে। দেখুন আমি কেটে নিচ্ছি। ঠিক আছে, কি করবেন এই দাড়িটাকে আর একটা লেয়ার নেবেন, কন্ট্রোল জে। ওকে, দেখুন আলাদা একটা লেয়ার চলে আসছে। এখন আপনারা কি করবেন, এই যে আপনার পাঞ্জাবির যে লেয়ারটি, এই লেয়ারটি আপনার দাড়ির লেয়ারের নিচে নামিয়ে দেবেন। তো আমি দাড়ির লেয়ারটা এটার উপরে উঠে দিই আর পাঞ্জাবির লেয়ারটা নিচে নামিয়ে দেয়। ওকে, দেখুন দেখুন এটা কিন্তু অলরেডি বসে পড়ছে। এখন দেখুন আমার যে দাড়ির এখানে কিছু কালো কালো দাগ দেখা যাচ্ছে, এগুলো আমার রিমুভ করতে হবে। তো এটা রিমুভ করার জন্য কি করবেন, দাড়ির লেয়ারটাতে চলে যাবেন, এখানে গিয়ে ম্যাজিক টুলে যাবেন, পরে দেন আউটসাইডটাকে সিলেকশন করবেন। তারপরে ফেদার নেবেন, কন্ট্রোল ওয়াল্টার ডি প্রেস করে ফাইভ করে নেবেন, দেন ব্যাক স্পেস প্রেস করবেন। ঠিক আছে, যদি তাও না যায় সেক্ষেত্রে আপনারা কী করবেন, ইরেজার টুলে যাবেন, এখান থেকে একটু অপোজিটটা বাড়ায় নেবেন, দেন আস্তে আস্তে এখান থেকে বসিয়ে দেবেন। দেখুন ঠিক আছে, খুব সুন্দরভাবে কিন্তু যে দাগগুলো ছিল আমার, দাগগুলো কিন্তু চলে গেছে। ওকে, এখন আপনারা যদি বাঁকা তারা এটাকে আস্তে করে সোজা করে নেবেন। ওকে, এখন আপনারা পাসপোর্ট সাইজ বা যদি বড়ো কোনো সাইজ, যে সাইজে বসে দিতে চান ছবিটা সেই সাইজে নিয়ে নেবেন, এখান থেকে সেই সাইজটা সিলেকশন করে নেবেন। ঠিক আছে, এই গেল আপনার পাঞ্জাবি। এখন দেখুন আপনি যদি কোডটাই পরে দিতে চান, সেম প্রসেস। তো আমি একটা কোডটাইয়ের ফাইল ওপেন করি। তো এর আগে দেখুন আমি যখন এটা ইয়া করলাম, তো আমি তো শুধু এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিলাম, তো আমি ব্লু ব্যাকগ্রাউন্ড করবো, নো প্রবলেম। আমার যে মেন লেয়ারটা, মেন লেয়ারটা চলে যাবেন, এখান থেকে যে কালার করতে চান কালারের সিলেকশন করে কিবোর্ডের কন্ট্রোল ব্যাক স্পেস, দেখুন ক্লিয়ার। ওকে, এখন আসি আমরা কোডটাই পড়াবো। তো আমার অলরেডি কোডটার একটা পিএনজি ফাইল আছে, তো এটা আমি ওপেন করি। আপনাদের কীভাবে পিএনজি ফাইল করবেন আমি দেখিয়ে দিব, সমস্যা নেই। তো দেখুন এখানে অনেকগুলো কোডই আছে, তো যেটা আপনার ভালো লাগে, তো আমার এটাই ভালো লাগতেছে। তো ফার্স্টের কোডটাকে নিয়ে এই লেয়ারে নিয়ে আসা পড়বে। দেন সেম প্রসেস, কিবোর্ডের কন্ট্রোল আর ওয়াল্টার প্রেস করে বড় করে দেন এটা ওর জায়গায় আস্তে করে সেট করে দেবেন। দেখুন ঠিক আছে, তবে আপনারা যে সাইজ নিতে চান এই সাইজটাকে সিলেকশন করে নেবেন। আর ব্যাকগ্রাউন্ড তো চেঞ্জ দেখালে মেন লেয়ারে গিয়ে যে ব্যাকগ্রাউন্ড চান আপনারা, ঠিক সেই ব্যাকগ্রাউন্ডটাতে সিলেকশন করে দিয়ে দেবেন। অনেক ব্যাকগ্রাউন্ড আছে, তো এটা আপনার হোয়াইট অ্যান্ড ব্লুটাই কিন্তু বেশি ভালো লাগতেছে, আর হোয়াইট অ্যান্ড ব্লুই কিন্তু বেশি চলে, আর সব থেকে বেশি এখন চলতেছে হোয়াইটটা। ওকে, তারপরে তো ব্লু থাক। তো দেখুন এখানে যদি আপনার শোল্ডারের আগের ড্রেসটা থাকে, এটা আপনার কীভাবে রিমুভ করবেন, আপনারা মেন লেয়ারে চলে যাবেন, মেন লেয়ারে গিয়ে এই যে যতটুকু বাদ দেওয়ার অতটুকু সিলেকশন করবেন, সিলেকশন করে কিবোর্ডের কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করবেন, এটা রিমুভ হয়ে যাবে। ওকে, হয়ে গেল ড্রেস চেঞ্জ। ঠিক আছে, তা আমাদের মূল ছবি ছিল কোনটা, আমাদের মূল ছবিটা আবার এটা আমরা ওপেন করি। আমাদের মূল ছবি ছিল এই যে এটা,
এই ছবিটাকে আমরা এডিট করে বেশ কিছু এডিট করা আছে আমার, দেখ এটা করা হয়েছে। ওকে, এভাবে আপনি যে কোনো ছবি খুব ইজিলিভাবে ড্রেস চেঞ্জ করতে পারবেন, প্লাস এডিট করতে পারবেন, যে কোনো ড্র্যাগ স্কেল বা কোনো দাগ টাগ থাকে ইজিলি মুছতে পারবেন। তো আপনাদের কাছে যদি পিএনজি ফাইল না থাকে তো সেটা কিভাবে পিএনজি ফাইল করবেন, মানে আর কি কোড টাইপ বা অন্য যে কোনো ড্রেস, চলুন সেটা দেখে আস। তো ফার্স্টে একটি ব্রাউজারে চলে যাবেন, এখানে গিয়ে সার্চ দেবেন আপনার যেটা লাগে, যদি কোট লাগে বা শার্ট টাই লাগে তো পাঞ্জাবি লাগে, যেটা লাগে। তো আমি পাঞ্জাবি ডাউনলোড করে দেখাচ্ছি, পাঞ্জাবি পিএনজি লিখে সার্চ দেবেন, ঠিক আছে। দেখুন এখানে ইমেজে চলে যাবেন, এখানে অনেকগুলো ইমেজ আছে, তো আপনার যেটা চয়েস হয়। তো আমি যেটা নিয়ে কাজ করেছি আমি সেটাই দেখাচ্ছি, যে এইটা নিয়ে আমি কাজ করেছি। ওকে, দেন রাইট বাটনে ক্লিক করে ইমেজটা ডাউনলোড করবেন। ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। তো এখন এটা কী করবেন, এটা আপনারা ফটোশপে নিয়ে যাবেন। ওকে, নিয়ে যাওয়ার পর দেখুন এটা কিন্তু নর্মাল একটা ব্যাকগ্রাউন্ড, দেখেন এটা যদি আপনি মুভ করেন, এই দেখুন তখন স্যারের ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলে আসবে। তো এটাকে আপনার পিএনজি করতে হবে। তো পিএনজি করার জন্য ফার্স্টে আপনারা ইরেজার টুলে গিয়ে যে ম্যাজিক ইরেজার টুল একদম লাস্টেরটাতে ক্লিক করবেন। ক্লিক করে যে সাইডের ব্যাকগ্রাউন্ড আছে সে সাইডের ব্যাকগ্রাউন্ড একবার প্রেস করবেন, দেখুন আপনার পুরো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আর এটা একটু খেয়াল করে দেখুন, এটা কিন্তু আপনার ফাইল নেম আছে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। যখনই আপনি ইরেজার টুল দিয়ে ক্লিক করবেন দেখুন লেয়ার ওয়ান চলে আসছে, ঠিক আছে, এটা পিএনজিতে সেভ হয়ে গেছে। এখন আপনারা এই ইমেজটাকে জাস্ট নর্মালি টান দিয়ে আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এভাবে আপনি যে কোনো ইমেজ পিএনজি করে আপনার, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।